Good morning, student. How are you? I hope you are also fine. I am fine. तो শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, গ্রামার। দ্রুত তৃতীয় শ্রেণীর গ্রামার বই খাতা নিয়ে আমার সঙ্গে ক্লাসে যোগ দাও। কি দিয়েছো তো? গুড। আজ আমরা পড়বো কি বলো তো? Kinds of sentence. গত ক্লাসে পড়েছিলাম কি সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি। তার আগের ক্লাসে পড়েছিলাম কি সেন্টেন্স কাকে বলে, কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। তাহলে আজ আমরা পড়বো কি সেন্টেন্স কত প্রকার ও কি কি। দ্রুত তোমরা ইউনিট 8 বের করো। কি করেছো? কত পৃষ্ঠা জানো? দেখো লেখা আছে কত পৃষ্ঠা, 19 পৃষ্ঠা। বের করেছো? হ্যাঁ। এখন দেখো তো কি লেখা আছে। কাইন্ডস অফ সেন্টেন্স মানে বাক্যের প্রকার ভেদ। বোর্ডে খেয়াল করো, এখানে প্রশ্ন আছে কি সেন্টেন্স কয় প্রকার ও কি কি আছে। সেন্টেন্স কয় প্রকার ও কি কি। সেন্টেন্স কত প্রকার বলো তো? হ্যাঁ, সেন্টেন্স 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কি কি দেখো, assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. কি কি বললাম? assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. এখন দেখি তো assertive sentence মানে কি? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুপ্রাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আবেগসূচক বাক্য। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই 19 পৃষ্ঠা বের করেছো তো? দেখো তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স কোন বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কি বলা হয়েছে? যে সেন্টেন্স কোন বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এখানে কি বলা হয়েছে? আমি বিদ্যালয়ে যাই। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কিন্তু আবার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবোধক, অপরটা নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক। মানে তুমি কি একটা সেন্টেন্স বলছো সেটা তোমার কি হবে? হাবোধক। আর একটা সেন্টেন্স বলছো সেটা তোমার হবে নাবোধক। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। কি আমি স্কুলে যাচ্ছি, এটা কি হাবোধক বোঝাচ্ছে না? হ্যাঁ। আর নেগেটিভ, আই ডু নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। আই ডু নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। এখানে কি বিদ্যালয়ে যাই না, আর আগেরটা কি আমি বিদ্যালয়ে যাচ্ছি। কি বোঝা গেল তো? হ্যাঁ। দুই নম্বর আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুই নম্বর আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি বলতো? প্রশ্নবোধক বাক্য। যখন আমি তোমার কাছে কোনো একটা প্রশ্ন করব, লাস্টে কি চিহ্ন হবে বলতো? ইন্টারোগেটিভ চিহ্ন। ইন্টারোগেটিভ চিহ্নটা এই এভাবে লিখতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। মনে করো আমি তোমার কাছে তোমার নাম জিজ্ঞাসা করছি, এই বলো তো তোমার নাম কি। কি আমি তোমার কি জানতে চাচ্ছি? হ্যাঁ, আমি তোমার নাম জানতে চাচ্ছি। তাহলে কি এটা তোমাকে প্রশ্ন করা বোঝায় না? হ্যাঁ। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম মানে তোমার নাম কি।
আমি যখনই লিখব হোয়াট ইজ ইয়োর নেম তখনই সেন্টেন্সের শেষে কি চিহ্ন আসবে আমি দেখিয়ে দিচ্ছি যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা কিছু জিজ্ঞাসা করব বা প্রশ্ন করব তখন সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স হবে হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এখন পরবর্তী পেজে চলে যাও তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স এখন দেখি তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে দেখো যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন ওপেন দা ডোর দরজাটি খোলো ওপেন দা ডোর দরজাটি খোলো ওপেন the door আমি এখানে যে কোনো একজনকে বলছি ওপেন দা ডোর দরজাটি খোলো তাকে কি করছি আমি আদেশ কি করলাম আদেশ করলাম হ্যাঁ তারপরে আছে কি প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি পি এ ই এ শব্দের অর্থ কি বলতো দয়া করে আমাকে সাহায্য করুন কি আছে দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ মানে কি দয়া করে তাহলে এটা কি বোঝাচ্ছে অনুরোধ করা হচ্ছে না একজনকে কি করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে তো শিক্ষার্থীরা বুঝতে পারলে তো ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি আছে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে পরে আছে কি অবজেক্টিভ সেন্টেন্স দেখো তো কি লেখা আছে যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা মনের ইচ্ছা বা শুভ অশুভ কামনা করা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে কি আছে যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা মনের ইচ্ছা বা শুভ অশুভ কামনা করা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে যেমন মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও পরে আছে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে যেমন হুররে উই হ্যাভ ওন দা গেম যখন তুমি কোনো খেলায় কি জিতে যাও তখন তোমার মনে কি আসে আনন্দ আসে না হ্যাঁ তখন কি করো লাফ দিয়ে ওঠো এটা তোমার কি মনের আকস্মিক ভাবটা প্রকাশ করে ফেলো তাকে কি বলে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে
তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি কি পড়লাম সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেন্টেন্সের কয়টি অংশ কি কি সেন্টেন্স কত প্রকার ও কি কি প্রকারের প্রকারভেদ কি নিশ্চয়ই পারবে এই সেন্টেন্স নিয়ে তোমরা আমার বাসায় বই নিয়ে কি করবে তোমাদের যে বড় ভাই বা বোন আছে তাদের সাহায্য নিয়ে ভালোভাবে চর্চা করবে দেখবে সঠিকভাবে বুঝতে পারবে তাহলে আজ এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো।